আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশেষ করে পদ্মাসেতুর যে সেফটি, এটা আমি মিডিয়ার যারা উপস্থিত রয়েছেন বন্ধুরা, আমি একটা জিনিস জানাতে চাই যে অনেক সময় আমরা অনেক কথা শুনি যে পদ্মাসেতুর নির্মাণ ঠিক আছে কিনা, এটা ঠিকভাবে থাকবে কিনা। এখানে চারটা বিশেষ আপনার কসন মানে বিপদকে কনসিডার করে ব্রিজ হচ্ছে। এক নম্বর হলো, যদি কখনো এক রেক্টর স্কেলের 8 মাত্রার আপনার ভূমিকম্প হয়, তখনই যদি একই সাথে 62 মিটার স্কাওয়ারিং মানে মাটি সরে যায় উপর থেকে নিচ পর্যন্ত, তখনই যদি আপনার পুরা ব্রিজটা রেলওয়ে এবং ট্রাক দিয়ে একদম ফুল লোড থাকে, এবং তখনই যদি 5000 মেট্রিক টনের একটা শিপ এসে পিয়ারের মধ্যে ধাক্কা দেয়, তাতেও ওই পদ্মা সেতুর কিছু হবে না। তো এরকম কসন নিয়ে আপনার পদ্মা সেতুকে আপনাকে কনস্ট্রাকশন করা হচ্ছে। আল্লাহর রহমতে আমরা শেষ পর্যায়ে রয়েছি, সেই জন্য এটা কন্ট্রাক্টর বা কনসালটেন্ট যারা এর সাথে জড়িত তারা থাকলে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজও পাওয়া যাবে। এবং যদি কোনো সেতুতে কোনো রকমের অসুবিধা হয় বা কোনো ক্ষতি হয়, তখন তারা এটার জন্য একটা স্পেশাল রেসপন্সিবিলিটিও তারা এটার জন্য বহন করবে। তো সব কিছু মিলে গভর্নমেন্ট চিন্তা করেছে, এটা এই প্রস্তাবটা একদম অফিসিয়ালি কোরিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, কোরিয়ান এম্বাসি ইআরডির মাধ্যমে আমাদের কাছে অফিসিয়ালি এসেছে, এবং আমরা অফিসিয়ালি G2G পদ্ধতিতে এই নেগোসিয়েশনে যাচ্ছি। এবং কন্ট্রাক্টর কাজ শেষ করার 1 বছর আগে একটা অপারেশনের মেনটেন্যান্স ম্যানুয়াল দিবে। আমাদের এই যে চুক্তি যা হবে, সেই যদি কোনো কিছু কম থাকে তাহলে সেই ম্যানুয়ালের সাথে অ্যাডজাস্ট করে আমরা সেইভাবে এইটা অপারেশনের মেনটেন্যান্স করবো। তো সবাইকে ধন্যবাদ।